আমাদের সাথে একজন দর্শক আছে, তার ফোনটি নিয়ে নিয়েছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, দর্শক বলুন। আমি বলছি, আমার কয়েকদিন ধরে পেটে ব্যথা হয়েছে, জি। তারপর কালকে আলট্রাসাউন্ড করাইছি, তা ওখানে দরকার করছে আমার কিডনির সমস্যা। আলট্রাসনোগ্রামে? আমি চট্টগ্রাম থেকে বলতেছি। জি বলেন, আলট্রাসনোগ্রামে কি সমস্যা হয়েছে? কিডনির সমস্যা দেখাচ্ছে ওরা বলতে। কিডনির সমস্যা? আচ্ছা, আলট্রাসনোগ্রামে, ধন্যবাদ দর্শক। আলট্রাসনোগ্রামে কিডনির সমস্যা অনেক রকম হয়। একটা হচ্ছে আমাদের নর্মাল কিডনির যে সাইজ, কিডনির সাইজ হচ্ছে আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে 9 থেকে 11 সেন্টিমিটার। তো কিডনির সমস্যা হলে কিন্তু কিডনির সাইজটা ছোট হয়ে যাবে, 9 সেন্টিমিটারের নিচে 8 সেন্টিমিটার, 8.5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এরকম কিডনির সাইজ কিন্তু ওখানে আলট্রাসনোগ্রামে দেওয়া থাকে। আর হচ্ছে কিডনির চেহারাটা খারাপ হয়ে যায়, আমরা এটাকে কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন লস বলি। এই জিনিসটা যখন কিডনির ভিতরের জায়গাটা স্পষ্টভাবে দেখা যাবে না, সেটাও একটা কিডনির সমস্যা। আর হচ্ছে কিডনিতে অনেক সিস্ট হতে পারে, বড় বড় সিস্ট অথবা ছোট সিস্ট, এটাও কিন্তু এক ধরনের কিডনির সমস্যা আমরা বলি আর কি। এছাড়া অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ, যাদের বংশগত কিডনি রোগ আছে তাদের দেখবেন সিস্টিক কিডনি, দুটা কিডনিতে অনেক বড় বড় সিস্ট আছে। আমি পাথর নিয়ে আলোচনা করছি, পাথর একটা কিডনির রোগ। আর হচ্ছে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, আজকে যেটা নিয়ে কথা বলবো, কিডনির ইনফেকশন রোগ। তো এই এই অনেকগুলো রোগই আপনার হতে পারে। কিডনির সমস্যা হলে আপনি কিন্তু অবশ্যই একজন কিডনি বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন, এবং আপনার কয়েকটা পরীক্ষা লাগবে, সিরাম ক্রিয়েটিনিন, অ্যালবুমিন ক্রিয়েটিন, রেশিও কিডনি দিয়ে প্রোটিন যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখার জন্য ইউরিন রুটিন এক্সামিনেশান একটা, আর হচ্ছে নর্মাল ব্লাডে যে টেস্ট সিবিসি পিভিএফ, এই 4-5টা পরীক্ষা আপনি কিন্তু দর্শক অবশ্যই করাবেন এবং একজন কিডনি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। আসলে কিডনির পরীক্ষা নিরীক্ষাগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলাম, খুব চমৎকারভাবে আপনি বলে দিলেন। যদি কারো পাথর হয় সেই ক্ষেত্রে কি এই পরীক্ষা নিরীক্ষার বাইরে আরও কোনো কিছু প্রয়োজন হয়? যাদের এরকম পাথর হবে তারা তো আলট্রাসনোগ্রাম বলে দিল পাথর হয়েছে, অথবা যাদের মানে পিঠে ব্যথা হচ্ছে, প্রস্রাব একটু লাল হচ্ছে, তখন অন্য যে কোনো ডক্টরের কাছে গেলে ডক্টর কিন্তু একটা প্লেন এক্সরে, কেইউবি, কিডনি রেটার ব্লাডার রিজনে একটা নর্মাল এক্সরে দেয়। ওই এক্সরেতে পাথর অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। যদি পাথর ওরকম দেখা যায়, ওই পাথরটা কিন্তু আমাদেরকে কনফার্ম হতে হবে যে ওটা পাথর কিনা। সেই কনফার্ম হওয়ার জন্য আমরা সাধারণত ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করি, IVU, আর অথবা সিটি ইউরোগ্রাম। এখন সিটি ইউরোগ্রাম খুব পপুলার হয়েছে, কারণ সিটি ইউরোগ্রামে এটা এক ধরনের সিটি স্ক্যান, হ্যাঁ, আরও ভালোভাবে বোঝা যায় যে পাথরটা কোনো জায়গায় আটকেছে কিনা, বা পাথরের লোকেশনটা কোথায় আছে এবং পাথরটা কতটুকু বড় হয়েছে। ওরকম বড় হয়ে গেলে অথবা পাথর আটকে গেলে আমরা সঙ্গে সঙ্গে যে যেসব অপারেটিভ প্রসিডিউর অথবা ওই পাথর বের করার জন্য যেসব ওষুধপত্র দেওয়া, সেগুলো আমরা দিয়ে পাথরটা বের করার জন্য হেল্প করি থাকি। অনেক সময় দেখা যায় যে পাথর হয়েছে কিন্তু আপনারা পরামর্শ দেন যে একটু ঝাঁকুনি পূর্ণ এলাকায় না, সাধারণত ধন্যবাদ, ধন্যবাদ, এটা আমরা আসলে বলি। যদি পাথর হয়, পাথরটা যদি ইউরেটারে থাকে, কিডনি থেকে প্রস্রাব বের হওয়ার যে রাস্তা, ও রাস্তাটা অনেক লম্বা রাস্তা আর কি, ব্লাডারে পাথরটা আসবে। তো পাথরটা যখন ওই মাঝামাঝি বরাবর থাকে, তখন আমরা বলি যে আপনি সিঁড়িবে উঠানামা করবেন, 20 বার সিঁড়িবে উঠানামা করবেন, অথবা দড়ি লাফানোর মতো স্কিপিং করা, যাতে পাথরটা নেমে আসে। আর উঠা বসা করাটা, এই জিনিসটা করতে বলি আর কি। আর বেশি পরিমাণে পানি খেতে বলি, কতগুলো ওষুধ আছে যেমন অনেক সময় থায়াজাইড ডায়োটিক্স, এগুলো দিই। থায়াজাইড দিলে ওই পাথরটাকে ধাক্কা দিয়ে বেশি করে প্রস্রাব হচ্ছে বের করে দেয়। আর এই এক্সারসাইজগুলি করার কারণ হচ্ছে পাথরটা যাতে নেমে আসে সেজন্য। যদি কারো একবার পাথর হয় এরকম এবং এইভাবে হয়তো তার পাথরটা বেরো হয়ে গেল, পরবর্তীতেও কি তার পাথর আসবে না? পাথর হয়েছে তার সারা জীবন পাথর হবে, কারণ তার কিডনি হচ্ছে পাথর বানানোর ফ্যাক্টরি আর কি। সে যদি, আমি যেসব খাবারের কথা বললাম, সেসব খাদ্যাভ্যাস যদি ত্যাগ না করে, এসব যদি, আমি বলবো খাবারের লিস্টটা তো আবার বেশ বড়, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে এটা কি এমন যে সে একেবারেই খাবে না? একবার পাথর হয়ে গেলে না খাওয়াটাই বেটার অপশন। যেমন রেড মিট, আমরা তো কোরবানির সময় আমাদের মনেই থাকে না যে আমরা ইচ্ছা মতো মাংস খাই সবাই, তো এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। ছোট মাছ অ্যাভয়েড, ক্যালসিয়াম জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। তো সাধারণ জিনিস এগুলি মনে রাখা খুব সহজ, না মনে রাখলে ডক্টরের কাছ থেকে লিস্ট নিয়ে আসবে, ডক্টর দেখালে তো ডক্টর নিশ্চয়ই ওনাকে লিস্ট দিয়ে দিবে, এবং সারা জীবন ওনাকে সেটা মেনটেন করতে হবে। উনি রাত্রেবেলা একবার ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে, ব্লাডার একদম ক্লিয়ার করে আসবে, এবং সারা দিনে বারবার করে পানি খাবে, বারবার করে প্রস্রাব করবে, যাতে পাথরটা না হয়। পাথরটা বেসিক্যালি ক্যালসিয়াম অক্সালেট অথবা ইউরেট ফসফেট, এগুলো জমে ওই জায়গাটাতে পাথর হয়। তো ওটা যদি ওয়াশ আউট করা থাকে, এবং যেসব খাবার থেকে এগুলো হচ্ছে, ইউরিক অ্যাসিড কন্টেইনিং ফুড, ওগুলি অ্যাভয়েড করলে ওনার আর পাথর হবে না।
আমার কাছে এরকমও আছে যে চার নাম্বার বাসে পাথর নিয়ে আসছে, মানে এগুলো করে বের করে দেওয়া হয়েছে আবার তার পাথর হয়েছে, এরকমও আছে। এরকমও আছে যাদের এই পাথরগুলো দীর্ঘদিন ধরে থাকে এবং কোনো ধরনের কোনো সমস্যা তাকে করে না, কিন্তু চিকিৎসা পরবর্তীতে আপনারা দেখতে পেলেন এরকম যদি অবস্থা হয় তাতে কি কোনোভাবে কিডনির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে? ডেফিনেটলি, পাথর যদি দীর্ঘদিন থাকে, ওই পাথর যদি বড় হতে থাকে, তো আমি আগেই বললাম পেলভিসের মধ্যে প্রস্রাব বের হওয়ার রাস্তায় যদি পাথরটা আটকে যায় এবং যদি স্ট্যাগহর্ন হয়ে যায়, মানে হরিণের সিংয়ের মতো হয়ে যায়, ওটা তো ওই কিডনিকে বন্ধ করে দিবে, মানে ওই কিডনি তো ফেইলিওর হয়ে যাবে ওই পাথরের জন্য, এটাকে অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি বলি। অথবা দীর্ঘদিন পাথরটা যদি ইউরেটারের মধ্যে থাকে, পাথরটা অপারেশনও করলো না, কিছু করলো না, বেরও হলো না, তাহলে তো ওদিকের কিডনিটা ড্যামেজ হবে, কিডনি ফেলিওর হয়ে যাবে। সেই জন্য পাথর নিয়ে আমরা খুব কনসার্ন যে পাথর ইউরেটারে আটকে গেলে আমরা অবশ্যই পাথরকে বের করে ফেলতে হবে, বা ওই আইভিউ করলে অথবা সিটি ইউরোগ্রাম করলে বের হয়ে আসে যে নন ফাংশনিং লেফট কিডনি বা নন ফাংশনিং রাইট কিডনি, ওদিকে কিডনি কাজ করছে না, তখন তো আমরা ইমিডিয়েট পাথরের অপারেশনের কথা বলি। পাথরের অপারেশন অনেকগুলো আছে, ছোট পাথর যেমন 10-20 মিলিমিটারের পাথর ক্রাশ করি, ESWL বলি, এক্সট্রা কর্পোরিয়াল শকওয়েভ লিথোট্রিপসি যেটা, আর হচ্ছে PCNL, এই পাশ দিয়ে ফুটা করে, কিডনি সাইড দিয়ে ফুটা করে পাথরটা, পারকিউটিনাস নেফ্রোলিথোটমি পাথরটা নিয়ে আসে। অথবা যদি ইউরেটারে পাথর থাকে, নিচে প্রস্রাবের রাস্তা দিয়ে সিস্টোস্কোপ ঢুকায়, ডর্মিয়া বাস্কেট অপারেশন বলি, ডর্মিয়া বাস্কেট ওই পাথরটাকে নিয়ে চলে আসে। তো পাথর রাখাটা কোনোভাবেই ভালো বুদ্ধি না আর কি, হয় ওটাকে বের করে ফেলতে হবে, অথবা ওটার ওটা যে বেশি বড় হয়ে গেলে অপারেশনে যেতে হবে। আর যদি কিডনির মাংসের মধ্যে পাথর থাকে, ওটা ওগুলি সাধারণত PCNL হয়, তো ছোট পাথর তেমন কোনো ঝামেলা করে না, কিন্তু পাথর বড় হলে অবশ্যই অপারেশনে যাওয়াটা বুদ্ধিমানের কাজ আর কি। অবশ্যই যদি কারো কোনো ধরনের এমন অবস্থা থাকে যে তার হয়তো ডায়াবেটিস আছে অথবা অন্য কোনো অসুখ আছে যেটার জন্য তার অপারেশন করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রেও কি আপনারা তাদেরকে? ডায়াবেটিস যদি থাকে, সেসব পেশেন্টরা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ পেশেন্ট, সেসব পেশেন্টের আমরা সব ওই HbA1c 4 মাসের ডায়াবেটিসের অ্যাভারেজ যে কন্ট্রোলটা, সেটা সাধারণত 5.7-6% পর্যন্ত রাখতে বলি, 4 মাসের যে অ্যাভারেজ গড় সুগারের গড় সেটা। এবং ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, আমরা ডায়াবেটিস আগে কন্ট্রোল করে ফেলবো, ওনাকে যদি ট্যাবলেটে কাজ না হয় তাহলে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করে তারপরে আমরা অপারেশনে সাধারণত যাই আর কি। আচ্ছা।